নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমাদের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে। আপনারা দীর্ঘ অপেক্ষায় বসে থাকেন যে আজকে নতুন কি কিছু পাবেন, নিশ্চয়ই পাবেন। তখন আজকে আমাদের একটি বিষয় থাকছে, আমরা খুব শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। একদিকে মা বিপত্তায়নী মায়ের পুজো, মঙ্গলবারই পুজো চলবে, এবং সেটা কীভাবে আমরা বিপদ মুক্ত হব, কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকব এবং জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেব, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যেন আমাদের জীবনে থাকে, সব কিছু বিশদভাবে জানবো। তার সঙ্গে কিন্তু আরেকটি বিষয় থাকছে, সেটা হলো শনিগ্রহ নিয়েও আমরা একটু আলোচনা করব। তার কারণ সবে 29 জুন শনিগ্রহ বক্রী হয়েছে, রেট্রোগেট করেছে। আসুন সেই শনিগ্রহ সম্বন্ধে আমরা একটু জানবো যে তার ফলে আমাদের জীবনে কি প্রভাব পড়তে পারে, কুপ্রভাব সুপ্রভাব দুটোকে আজকে আমরা একটু জানবো। তার কারণ আমাদের সঙ্গে যেই ব্যক্তিত্ব উপস্থিত হন, তিনি কিন্তু সেইভাবে নানানভাবে আপনাদেরকে ব্যক্ত করেন, ব্যাখ্যা করে দেন, বুঝিয়ে দেন যে এই আপনার জীবনে আসছে, কি হবে, কি হলে ভালো হয়, এবং যদি এই সমস্যা থাকে তারও রেক্টিফিকেশন আছে, সব কিছু কিন্তু বিশদে তিনি জানাবেন। অবশ্যই উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, তার সঙ্গে তিনি একজন হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন বাস্তু বিশেষজ্ঞ অর্থাৎ বাস্তু কনসালটেন্ট, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার আপনারা জানেন, একদিকে সনাতন জ্যোতিষ, তার সঙ্গে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মেলবন্ধন করে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যায় যারা জর্জরিত হয়ে আছেন, সেইখান থেকে কিভাবে তাদেরকে একটা জায়গায় পজিশনে আনবেন, ভালো একটা জায়গায় কিভাবে পৌঁছে দেবেন, সেই ভাবনা সেই চিন্তা নিয়েই তিনি কিন্তু সর্বক্ষণ থাকেন এবং নিজেকে সেইভাবে নিয়োজিত রাখেন সেই কাজে সেই কর্মে। তখন তিনি একদিকে কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, আমরা তো প্রত্যেকটা এপিসোডে আমরা বিভিন্নভাবে পৌরাণিক কাহিনীগুলো আপনাদেরকে তুলে ধরছি, তার সঙ্গে আধ্যাত্মিক কিছু আলোচনা থাকে, তার সঙ্গে জ্যোতিষীয় পরামর্শ, তন্ত্রত্ব, গ্রহ সংস্কার সব কিছু বিশদভাবে তিনি কিন্তু জানাতে পারেন, এবং সেইভাবেই আমাদের আজকের আলোচনা আমরা রাখবো। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার। প্রথমেই বললাম আমাদের কিন্তু আমরা খুব একটা শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি, মানে একে এক করে শুভ সময় কিন্তু এগোতে এগোতে আমরা কিন্তু সামনেই কিন্তু, যেমন রথযাত্রা যেমন চলছে, 7 দিন ধরে চলবে, প্রভু জগন্নাথ দেব তার সঙ্গে বলরাম সুভদ্রা তারা মাসির বাড়িতে এসছে এবং সেটা 7 দিন যেমন চলবে, তার সঙ্গে কিন্তু আবার বিপত্তায়নী মায়ের আরাধনায় আমরা ব্রতী হব, সেটা নিয়েও আমরা জানবো। কিভাবে আমরা বিপদ মুক্ত হব, কিভাবে আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো। কি উপচার রীতি নীতি মেনে চললে আমরা ভালো থাকবো, আমরা একটু সেই বিষয়ে জানবো। একদমই, মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ বলুন, যে কোনো কিছু পরিচালনা, এই যে নবগ্রহ, গ্রহের ভূমিকা তো অস্বীকার করা যায় না। 9টা গ্রহ, 27টা নক্ষত্র আর 12টা ভাব নিয়ে আমাদের জ্যোতিষীদের জ্যোতিষ যে বিচার, এই বিচারের মাধ্যমে কিন্তু একটা মানুষের যে বিপদ আপদ কি আসতে চলেছে, তার কোনো বড় ফাড়া বিপদ আছে কিনা, এগুলো যেমন অগ্রিম বলে দেওয়া সম্ভব হয় এবং তার পাশাপাশি তার প্রতিকার প্রতিবিধান গুলো কিন্তু বলে দেওয়া সম্ভব হয়, এবং তিনি যদি সেইভাবে করেন বা সেইভাবে চলেন, তিনি কিন্তু সেই বিপদ থেকে মুক্ত হতে পারেন। আর এর সঙ্গে লাগে হচ্ছে দৈব কৃপা, ভগবানের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ এক্ষেত্রে খুবই জরুরি। মেন হচ্ছে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপা লাভ না হলে জীবনে কিন্তু এই বিপদ মুক্ত হয়ে জীবনযাপন করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আর 29 জুন মাঝরাতে যে শনি গ্রহরাজ, শনি যে বক্রী হয়েছে, এবং এই বক্র শনি এটা কিন্তু থাকবে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত, এই এতগুলো দিন গোচরে শনি বক্রী অবস্থান করবেন। এখন এই যাদেরই ধরুন শনি গ্রহ জন্মছকে খারাপ পজিশনে আছে বা বক্রী অবস্থায় আছে, বা যাদেরই শনি ঢাই চলছে কিংবা শনির সাড়ে সাথে চলছে, তাদের জীবন কিন্তু দুর্বিষহ করে তোলার একটা যে সময় বলতে পারেন, এই শনির কুদৃষ্টি বা বক্র দৃষ্টির প্রভাবে কিন্তু এগুলো আরো বেশি সম্ভব হবে, এবং যার ফলে কিন্তু অনেক মানুষ এই সমস্যার মধ্যে ভোগ করবেন। যেমন হঠাৎ হঠাৎ করে বড় বড় অ্যাক্সিডেন্ট, কোনো বড় দুর্ঘটনা, এইগুলো শনি বক্রী শনির
দৃষ্টি বা বকরি দৃষ্টির প্রভাবেই কিন্তু এগুলো সংগঠিত হয়ে থাকে হঠাৎ করে এই সমস্যাগুলো। এর সঙ্গে যদি অশুভ মঙ্গল জুড়ে যায়, অশুভ রাহু জুড়ে যায়, নৈসর্গিক অশুভ রাহু জুড়ে যায়, এরা কিন্তু এই বিষয়গুলোকে আরো ভয়াবহ করে তোলে। দুর্ঘটনা, কোথাও আগুন লেগে যাওয়া, কোথাও মারামারিতে প্রাণ যাওয়া, এই যে কোথাও ট্রেন দুর্ঘটনা বলুন, যে কোনো বড় বড় অ্যাক্সিডেন্ট যাই বলুন না কেন, বা অগ্ন্যুৎপাতের ঘটনা যাই কিছু আমরা দেখছি, এগুলো কিন্তু এই অশুভ গ্রহের কম্বিনেশনের কিন্তু ফল। আর এখন জন্ম ছকে যদি আপনার শনি কোনোভাবে বকরি থাকে, তাহলে কিন্তু এই প্রভাবগুলো আরো বেশি, ক্ষতিকারক প্রভাবগুলো আরো বেশি করে বাড়িয়ে দেয়। যতক্ষণ না এর প্রতিকার প্রতিবিধান করা যাবে, ততক্ষণ কিন্তু এই শনির জন্য সাফার করতে হবে, কষ্ট দুঃখ ভোগ করতে হবে। এই ভোগান্তির কারক গ্রহ বকরি শনি। এখন শনি চায় কি, নিষ্ঠাভাবে সুশৃঙ্খলভাবে নিয়ম শৃঙ্খলা মেনে সে জীবনে এগিয়ে যাক, নিষ্ঠা ভরে চলুক, তাহলে সেই শনির কৃপা পাওয়া যায়। শনি সেখান থেকে শুভ আশীর্বাদ বলেন, শুভ যাই কিছু বলেন, শুভ সেক্ষেত্রে শনির কৃপা পাওয়া যায়। সে নিষ্ঠাভাবে অত্যন্ত নিষ্ঠা সহকারে যদি কেউ চলতে পারে, পবিত্র জীবন যাপন করতে পারে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু শনির কৃপা পাবে। শনি কিন্তু হিন্দিতে একটা কথা রয়েছে, শনি জব দেতা হে চপ্পর ফাড় কে দেতা হে, কিন্তু কখন দেবে, যখন কারোর মধ্যে সেই আধার তৈরি হবে, নিষ্ঠা নিয়ম শৃঙ্খলায় জীবন যাপন করা, হ্যাঁ সেই আধার তৈরি হলে তখনই সে শনির কৃপা পাবে। এবার আপনার জন্ম ছকে যদি শনি রাহু একসঙ্গে অবস্থান করে, যদি দেখা যায় শনি রাহু জন্ম ছকে অবস্থান করছে, তাহলে পরে কিন্তু কি হয়, এই শনি রাহু এটা নির্দেশ করে দেয় যে পূর্ব জন্মে আপনার কোনো পাপ কার্য বা ভুল কার্যের ফলে আপনার জন্ম ছকের এই যে গ্রহগত প্লেসমেন্ট শনি রাহুর একসঙ্গে যুক্ত, যেটাকে বলা হচ্ছে শ্রাপিত দোষ। এখন এই হিন্দিতে একটা কথা আছে, শনি রাহু কা মেল হে পূর্ব জন্ম কা পাপ, ভূত প্রেত কা বাধা হে ইয়া ফির কুপিত সাপ, মন্দির গিরতে দেখতে হো পানি সে ভয় হো, এই যে কাহাবত, এই যে কাহিনীটা রয়েছে, এটাকে পূর্ব জন্মের পাপের ফলেই কিন্তু আপনার এই শনি রাহুর যে জ্যোতি এটা থাকে জন্ম ছকে। আর সেই সঙ্গে যদি ধরুন বকরি শনি জন্ম ছকে কারোর অবস্থান করছে, সেটা জানতে হবে এটা পূর্ব জন্মে বিশৃঙ্খল বা উশৃঙ্খল আচরণের জন্যই কিন্তু এইভাবে বকরি শনি এসে উপস্থিত হয়েছে, এই জন্মে তার পানিশমেন্ট বা এর জন্যে যে ফল আর কি, দুর্ভোগ এই ভোগান্তি গুলো দেয়। সেক্ষেত্রে কিন্তু বকরি শনি জাতকের যেই ভাবে বসে থাকবে, সেই ভাবটা চরম ক্ষতি সাধন করে, এবং সেই ভাবে জাতককে বা জাতিকা ধৈর্যহীন হয়ে পড়ে, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে তার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ এগোতে চায় না, দেরি হয়, সব ক্ষেত্রে কিন্তু সে বাধা পায়, তার প্রাপ্য জিনিস তো পাই না, উপরন্তু তার জ্ঞান শিক্ষা এগুলো কিন্তু অর্জিত বস্তুগুলো সব কিন্তু নষ্ট হয়ে যায়, নষ্ট করিয়ে যায় এই বকরি শনির কুপ্রভাব। সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা তারা তখন কি হয়, অদৃষ্টবাদী হয়ে ওঠেন, কিন্তু এটা বোঝেন না যে তিনি কর্তব্যনিষ্ঠ নন, তিনি একাগ্র চিত্তে অধিকারী নন, যার ফলে তার এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। কর্মফলদাতা গ্রহরাজ শনি, নিজে যদি কর্তব্যনিষ্ঠ হতে পারেন, সেক্ষেত্রে নিয়ম শৃঙ্খলায় জীবনযাপন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিপদ আপদ অনেক কম আসবে, শনির কৃপা সেক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু এই সময় কি করতে হয়, এই সময়ে কিছু নিয়ম নীতি মেনে জীবনে যারা চলতে পারবে তারা অবশ্যই ভালো ফল পাবে। এখানে উপায় কি, নিজেকে শান্ত রাখা, নিজের মনকে অবিচল রাখা, কর্তব্যনিষ্ঠ থাকা, একটা কাজে মনোসংযোগ করে সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারছেন, সেই কাজটার প্রতি আনুগত্য বজায় রেখে সেই কাজে লেগে থাকা,
এবং সেই কাজ সফল হলে তার পরবর্তীতে অন্য কোনো কাজে হাত দেওয়া সেক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে জীবনে উন্নতি আসবে, বাধা আসবে না বেশি। অনেকে কি করেন, অশান্ত হয়ে গিয়ে, চঞ্চল হয়ে গিয়ে আজকে এটা করছেন, কালকে সেটা করছেন, কোনো ধীরতা স্থিরতার ব্যাপারটা নেই, চঞ্চল হয়ে যাচ্ছেন। দুদিন দেখছেন যে ব্যবসাটা হয়তো একটু টালমাটাল ভালো চলছে না, অন্য কিছু বিজনেস আরম্ভ করে দিলেন। ওইভাবে করতে গেলে শনি যদি আপনার জন্মছকে খারাপ থাকে, জীবনে প্রতিষ্ঠা পাওয়া তো দূরের কথা, সঞ্চিত অর্থ কিন্তু নাশ করিয়ে দেবে, খুব সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে। এবং নিজের দায়িত্বকে অনেক গুণ বাড়িয়ে দিতে হবে, যে যে কাজের প্রতি আর কি আপনি দায়িত্ব নেবেন বা যে কাজে লেগে থাকবেন, সেটা বহুগুণ বাড়িয়ে সমান এফোর্ট দিয়ে কিন্তু কাজগুলোকে সম্পন্ন করতে হবে। এছাড়া আপনারা বয়স্ক লোক, বাড়ি আপনার সেটা কোম্পানি স্টাফ হতে পারে, আপনার দোকানের কর্মচারী হতে পারে, বাড়ির পরিচারিকা থেকে ড্রাইভার থেকে আরম্ভ করে যে সমস্ত শ্রমিক শ্রেণী আর কি, তারা যারা আপনার সঙ্গে জুড়ে, তাদের অকারণে কটু কথা বলা, অপমানজনক কথাবার্তা বলা, মেজাজ হারিয়ে তাদেরকে উল্টাপাল্টা কথা বলা, এটাও কিন্তু শনির নেগেটিভ প্রভাব। এইগুলো থেকে মানে দূরে থাকতে হবে, বলা যাবে না। সেই সম্মান তাদের যেটুকু যা যে সম্মান প্রাপ্য, তাকে সেইটুকু তার সম্মান দিতে হবে। অযথা অকথা কুকথা না বলা, এগুলো শনি চলাকালীন, বকরি শনি চলাকালীন জন্মছকে বকরি শনি থাকলে শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি, এই শনির মহাদশা, এগুলো যদি জন্মছকে চলে, তাহলে কিন্তু অবশ্যই নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। নিয়মের মধ্যে দিয়ে গেলে জানবেন জীবনে অনেক কিন্তু সমস্যা দূর হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকা যায়। আর এক্ষেত্রে কিন্তু যারাই শনির উপাচার তো রয়েছেই, শনির উপাচার আপনারা যারা পালন করেন তারা খুবই ভালো থাকতে পারবেন, কিন্তু ধৈর্য ধরে কন্টিনিউ করে যেতে হবে। করতে করতে অনেকে মাঝপথে বন্ধ করে দেন, সেটা করা ঠিক নয়। যেটা উপচার বা টোটকা যাই আপনি করছেন বা গ্রহরাজের পুজো দিচ্ছেন, সেটাও কিন্তু যারা যেভাবে দিচ্ছেন বা দিয়ে আসছেন, তারা কিন্তু কন্টিনিউ দিয়ে যাবেন, মাঝপথে বন্ধ করে দেবেন না। তাহলে কিন্তু সমস্যা সহজে কাটতে চাইবে না, বেশি দেরি হবে। সেজন্য একটু সতর্ক থাকতে অবশ্যই বলবো। এবং জন্মছকটা মেন, জন্মছকটা দেখিয়ে নেবেন, এবং হাতের রেখা, যাদের জন্ম তারিখ সময় জানে নেই, তারা হাতরা দেখিয়ে চেষ্টা করবেন জন্মছকে। হাতে শনি যদি ডাউন থাকে শনির ক্ষেত্র, শনির ক্ষেত্রে ক্রস থাকে, শনির ক্ষেত্রে তিল থাকে, শনির ক্ষেত্রে যক চিহ্ন থাকে, শনির ক্ষেত্রে জাল চিহ্ন থাকে হাতে, সেক্ষেত্রে কিন্তু দুর্ভোগ ভোগায়। সুতরাং চেষ্টা করতে হবে হাত দেখিয়ে নিয়ে উপযুক্ত প্রতিকার ধারণ করা, সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন। যাই হোক, এই বিষয়ে আসবো, আপনি একটু অ্যাড্রেস গুলো একটু বলে দিন। অবশ্যই আমি বলবো। তখন এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন সেই অপেক্ষাও আপনারা রয়েছেন। তখন এইভাবে তিনি কিন্তু নানান ভাবে আপনাদেরকে পরামর্শ দেন, সুপরামর্শ দেন, যেই পরামর্শগুলো নিয়ে আপনারা ভালো আছেন। এটাই আমাদের বড় একটা প্রাপ্তি যে আপনারা ভালো আছেন। আর যারা এখনো পর্যন্ত হয়তো তার সান্নিধ্যে আসতে পারেনি, তাদের উদ্দেশ্যেই বলা যে আপনাদের আসতে হবে। তখন এই মানুষটি দীর্ঘ বছর ধরে কিন্তু এইভাবে মানুষ বিভিন্ন উপকার করে যাচ্ছেন, সেই উপকারের জায়গাটাকে কিভাবে তৈরি করতে হয় তার এই নিষ্ঠা সহকারে, তার এই নিখুঁত নির্ভুল বিচার কথা বলে আপনারা জানেন। এবং সেইভাবেই তিনি কিন্তু মানুষের পাশে সর্বক্ষণ রয়েছেন, একেবারে বন্ধুর মতন আন্তরিকভাবে রয়েছেন। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি, যেগুলো আপনাদের খুব পরিচিত জায়গা এবং খুব স্বনামধন্য জায়গা, যেগুলো হলো রাজপুর চৌহাটি মোড়, আপনাদের খুব জনপ্রিয় একটি জায়গা রাজপুর চৌহাটি মোড়ে। আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 3টার মধ্যে, যেমন বন্ধুরা পেয়ে যাচ্ছেন, তেমনি বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার কিভাবে আসবেন, এক্সাক্ট লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই চৌহাটি মোড়ে পৌঁছাতে, রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। আরেকটি যে নিজস্ব চেম্বার, সেটা হলো কিন্তু সুভাষগ্রাম।
প্রত্যেক বৃহস্পতিবার আপনারা বন্ধুরা পাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতি এবং রবিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন সুভাষ গ্রামে। এটাও একটু মানে তার নিজস্ব চেম্বার এবং খুব জনপ্রিয় একটি জায়গা সুভাষ গ্রাম। এবং জয়নগর, জয়নগরটাও আপনারা জানেন খুব পরিচিত একটি জায়গা জয়নগর, প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এটা কিন্তু বুকিং চলছে, বুকিং অন আছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। জয়নগরে কিন্তু স্যার কিন্তু আপনাদের বুকিং নিচ্ছেন এখনো পর্যন্ত, যারা করেননি তাদের উদ্দেশ্যে বলা, আপনারা বুকিং করতে থাকুন, যেটা আপনারা পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে। তার আগে অগ্রিম বুকিং করে আপনারা আসুন। আরেকটি জায়গা হলো দমদম শিথিল মোড়ে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক শনিবার পাচ্ছেন, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন দমদম শিথিল মোড়ে। এটা হলো শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। সেটা কিন্তু আপনারা জানেন, যেটা হলো বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর সব মানুষরা আসতে পাচ্ছেন। এইদিকে আপনারা মেন লাইনের সেটাও আসতে পাচ্ছেন সকলে, ব্যারাকপুর থেকে শুরু করে রানাঘাট, শান্তিপুর সব জায়গা থেকে আপনারা আসতে পাচ্ছেন। এছাড়া হাওড়া, হুগলি সব বন্ধুরা আসছেন এবং দক্ষিণের সব ডানলপের বন্ধুরাও আসতে পাচ্ছেন। এছাড়া বাগুইহাটি, কেষ্টপুর সব জায়গা থেকে সেন্ট্রাল জায়গা, এটা আপনারা জানেন দমদম, এটা হলো দমদম শিথিল মোড়ে। আর সেদিনই আপনারা 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন বেহালা সানরাইজে, যেটা হলো ম্যান্টনে বেহালা সানরাইজে এমপি বিল্লা স্কুলের অপোজিটে, যেটা হলো বেহালা সানরাইজে পাচ্ছেন। এটাও কিন্তু বুকিং অন চলছে, বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন। যেটা হলো সাউথের দিকে আপনারা জানেন সাউথ ক্যালকাটা, এটা হলো আপনারা বেহালা সানরাইজে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু শনিবার দিন সন্ধ্যে 5টা থেকে 7টার মধ্যে, আবার সেই দিনে দমদম শিথিল মোড়ে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আরেকটি জায়গা হলো দুর্গাপুর, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, হয়তো মাসে তিনি একবার দুর্গাপুরে পৌঁছে যাচ্ছেন, সেটাও বুকিং চলছে, কিন্তু সেটাও আপনারা বুকিং করতে থাকুন। ওটাও সেটাও কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো কোন কোন দিন তিনি সেখানে পৌঁছে যাচ্ছেন দুর্গাপুরে। এবং আরেকটি জায়গা হলো বহরমপুরে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, বহরমপুরেও তিনি আছেন আপনাদের জন্য। এবং অগ্রিম বুকিং করে আসবেন রেড বক্সে যে নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9051200976, এটি হলো বুকিং নাম্বার বা মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, হেল্পিং নাম্বার, যোগাযোগ নাম্বার, এই নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। আর যারা হয়তো চেম্বারে পৌঁছাতে পারছেন না, আসছেন আসতে পাচ্ছেন না, দূর দূর প্রান্তে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। এবং যদি প্রতিকার দিতে হয় বা মনে করেন, সেই প্রতিকারটা আপনার বাড়িতে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটা আপনাদের আগে থেকে আমরা জানিয়ে দিলাম। স্যার আমরা আবার একটু আলোচনা করি। গ্রহ যদি কুপিত হয় সেক্ষেত্রে কিন্তু দৈবের আশ্রয় বা ঈশ্বরের কৃপা লাভ করার চেষ্টা করলে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুততার সঙ্গে বাধা বিঘ্ন গুলো কাটতে থাকে এবং জীবনে একটা সুখ শান্তি সমৃদ্ধির একটা বিশেষভাবে যাতে জীবন ভোর চলতে পারেন সেই রকম একটা আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হওয়া যায়। এক্ষেত্রে এই জন্য যে কোনো পুজো বলুন, বার, ব্রত, জপ, তপ, এগুলো কিন্তু কোনোটাই বিফলে যায় না, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বার ব্রত কখনো নিষ্ফল হয় না। এবং ভগবানও আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষকে বিপদের থেকে উদ্ধারের জন্য প্রত্যেকটা সময়, যে আমরা প্রতিদিন নতুন নতুন করে এক একটা করে দিন পার হচ্ছি, প্রতিটা দিনই ঈশ্বর কিন্তু ভালো শুভ তিথিগুলোকে দিচ্ছেন, যে কিছু আমরা করে, কিছু পালন করে, তাকে স্মরণ করে জীবনে কিন্তু বাধা বিঘ্ন গুলোকে কাটিয়ে জীবনে ভালো থাকা বা ভালোভাবে পরিবার পরিজনকে রাখা, সেই যে বিষয়গুলো সেগুলো যাতে সম্ভবপর হয় সেই ব্যবস্থা কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেক দিন সেই সুযোগটা করে দেন। এক্ষেত্রে যেমন ইতুলক্ষ্মী ব্রত থেকে আমরা জানি, শিবরাত্রি ব্রত, মঙ্গলচণ্ডী ব্রত থেকে আপনারা, এই যে সামনে আসছে বিপত্তারিণী ব্রত, এই যে ব্রতগুলো এগুলো কিন্তু অপরিসীম গুরুত্ব। এবং এবছরে যে বিপত্তারিণী মায়ের যে পুজো পড়েছে 24শে আষাঢ়, 9ই জুলাই, এটা প্রত্যেক আষাঢ় মাসের শুক্লা তিথি থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার এবং মঙ্গলবার এই মা বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে। এবং যারাই এই গ্রহদোষে ভুগছেন, বিপদ আপদ, বড় দুর্ঘটনা, সংকটের মধ্যে রয়েছেন, নিশ্চিন্ত হতে পারছেন না, দুর্বিষহ বিপদের মধ্যে রয়েছেন, বিপত্তারিণী পুজো অত্যন্ত সুফলদায়ক এবং
সৌভাগ্যদায়ক, বিপদ আপদ নাশ হয় এবং ভালোভাবে জীবনে চলতে পারেন। এবং এই যে ব্রতটা, এটা যারা পালন করেন তারা এই ব্রতের পদ্ধতি, পুজো পদ্ধতি তারা তো জানেনই, এবং যারা করেন না, যারা নতুন করে করবেন, এই ব্রতটি যদি পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব উপকার পাবেন। এই ব্রতের আগের দিন, সমস্ত ব্রতের আগের দিনই যেমন হবিষ্য বা নিরামিষ আহার গ্রহণ করতে হয়, এই ব্রতের ক্ষেত্রেও তাই। নিরামিষ আহার করলে সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। এবং পরের দিন পুজো দিতে হয় 13টা করে সমস্ত উপকরণ এক্ষেত্রে লাগে। 13টা ফুল, 13টা গোটা ফল, 13টা দূর্বা, 13টা পান, 13টা সুপারি, 13টা ফল, কাটা ফল 13টা। এটা কিন্তু ভালো, এই উপাচারগুলো কিন্তু পুজোর জন্য দরকার হয়। এবং এই পুজো শেষ করে আপনারা ওই যে 13টা গিট মেরে লাল সুতোর মধ্যে, 13টা 13 গাছি লাল সুতোতে 13টা গিট মারতে হয়, 13টা দূর্বা সহ এটা বেঁধে ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে ধারণ করতে হয়। এটা কিন্তু ডোর বলে, মা বিপত্তারিণী ডোর। এটা কিন্তু সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। এবং পুজো দেওয়ার পরে সেই দিনটা এমনি লুচি খেয়ে বা এমনি শুদ্ধ ভাত বাদে যে কোনো ফলমূল খেয়ে দিনটাকে পার করতে হয় সেই এই ব্রত। এবং অবশ্যই দক্ষিণা ব্রাহ্মণকে হচ্ছে ব্রত শেষে দান এবং দক্ষিণা দিতে হয়। দান বা দক্ষিণা না দিলে সেই ব্রত কিন্তু সম্পন্ন হয় না। সেখানে দান দক্ষিণা দিলে সেই ব্রতের পূর্ণ ফল কিন্তু ভালোভাবে লাভ করা যায়। এটা যারা যেখানে পুজো যেখানে হচ্ছে মা বিপত্তারিণীর পুজো, যেমন রাজপুরে মা বিপত্তারিণী চণ্ডী বাড়ি বিখ্যাত, সেখানে পুজো ধুমধাম করে পুজো হয় এবং বহু অগণিত মানুষজন কিন্তু সেখানে পৌঁছে যান এবং পুজো দেন মা বিপত্তারিণীর। এই যে মা বিপত্তারিণী পুজো দেওয়ার পরে, এবং যারা বাড়িতে দেবেন বা আপনাদের সামনে কোনো মন্দিরে পুজো দেবেন, দেওয়ার পরে মন্দিরে পুজো দিলে সেখানে উপস্থিত ব্রাহ্মণকে দান এবং দক্ষিণা আপনার সাধ্য মতো দেবেন। এবং যারা বাড়িতে পুজো করবেন, নিজেরা মায়ের কাছে পুজো করবেন, তারাও কিন্তু কোন আপনার কুল পুরোহিত যিনি আপনার বাড়ির পুজো অর্চনা করেন তাকে ডেকেও একটু কিছু দান এবং দক্ষিণা দিতে হবে সাধ্য মতো, সেক্ষেত্রে কিন্তু আপনারা উপকার পাবেন। এই যে গ্রহ দোষগুলো, গ্রহ দোষগুলোর জন্য এই যে শুভ তিথিগুলোকে কাজে লাগাতে, এই জন্য আমার প্রতিটা অনুষ্ঠানে আমি প্রায় বলে থাকি যে আপনারা এই তিথিগুলোকে কাজে লাগালে এতে কিন্তু খুব বিরাট কিছু খরচা নেই, খুব যত সামান্য খরচা। আন্তরিকভাবে ভগবানকে যদি ডাকা যায় বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আমাদের এই যে আমার এই প্রোগ্রামের উদ্দেশ্য কি, যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, জীবনে উন্নতি করতে পারেন, যেখানে যাই কিছু বাধা থাকুক, কষ্টে দুঃখে আছেন, দারিদ্র্যে আছেন, যেভাবে যে কষ্ট পাচ্ছেন সেই বিপদ আপদ গুলো কষ্টগুলো থেকে যাতে দূরে থাকতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই প্রোগ্রামগুলো করা। আপনারা কিন্তু অবশ্যই প্রোগ্রামগুলো প্রতিটা প্রোগ্রাম ফলো করুন, সেক্ষেত্রে কিন্তু আশা করি আপনারা ভালো থাকতে পারবেন, জীবনে কিন্তু ভালো উপকার পাবেন। একদম সেটাই, তার কারণ যারা হয়তো মিস করছেন তাদেরকে উদ্দেশ্যে বলা যে আপনারা কিন্তু সোনার বাংলা চ্যানেল ইউটিউব সার্চ করলে কিন্তু পরপর আপনারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, শ্রী জগন্নাথ মুখার্জির অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা ফলো করুন, দেখুন, বুঝুন, অনুধাবন করুন, অনুভব করুন, নিশ্চয়ই আপনারা সেগুলোকে বুঝবেন এবং নিশ্চয়ই ভালো থাকবেন। তখন ভালো থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা জানেন প্রত্যেক দিন যেমন সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি আমরা দেখাচ্ছি চ্যানেল সোনার বাংলায়, আপনারা দেখতে পাচ্ছেন টিভি পর্দায় 10:35 সকাল 10:35, এবং রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠান নিয়েও তিনি ফিরে আসেন। লাইভ অনুষ্ঠান আমরা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমনই কিন্তু প্রত্যেক শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। তা এখন এগুলো আপনাদের দেখতে হবে যে কি কি সমস্যা আমাদের জীবনে আসছে, সেই থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন, সমাধান পাবেন, তার জন্য কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জি আপনাদের
সঙ্গে রয়েছেন, তার জন্য অবশ্যই তার কাছে আসতে হবে, তার চেম্বারে আসতে হবে, নিশ্চয়ই ভালো থাকবেন। এইটুকু এই কথা বলতে বলে বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী একটি নতুন বিষয় নিয়ে আলোচনা রাখবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।